সালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। দর্শক মন্ডলী, আমি সোহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিসে। আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন যিনি এই কমিউনিটিকে সুদীর্ঘ 30 বছরেরও ঊর্ধ্ব সময় ধরে সেবা দিয়ে আসছেন, সেই ব্যক্তি যার জন্য আপনারা প্রতিটা সপ্তাহ সারাটা সপ্তাহ অপেক্ষায় থাকেন, যিনি টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই। সো দর্শক মন্ডলী, আপনাদের যদি কোনো ধরনের ইমিগ্রেশন অথবা এনি আদার আইনীয় সমস্যা থেকে থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আর দেরি না করে নাম্বারটিতে কল করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, না বাড়িয়ে সরাসরি চলে যাব যেহেতু এটা আপনাদের সময়, আপনাদের গেস্টের কাছে, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিএর কাছে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি, আল্লাহর শুকর। ব্যারিস্টার সাহেব, আমার খুব ভালো লাগে যে প্রতি সপ্তাহে যে আপনার যে স্মাইলি ফেসটা, যেহেতু আমাদের জন্য একটা চ্যারিটি একটা সময় নষ্ট করতে এসে আপনি খুব সুন্দর করে একটা আপনার ফেসের যে এক্সপ্রেশন রাখেন রাখেন, এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে, আমার এনটিভি পরিবারের পক্ষ থেকে এবং আমার হাজার হাজার দর্শকদের পক্ষ থেকে। ভেরি কাইন্ড অফ ইউ, ভেরি কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও আপনার দর্শকদের অনেক ধন্যবাদ আপনাকে। বেশ, আমি আমি কিন্তু আপনাকে ছাড়ছি না, যেহেতু আমরা একটা গতানুগতিক নিয়ম আছে আমাদের প্রোগ্রামের যে আপনার ওপেনিং রিমার্কস, তো দয়া করে যদি আপনার মূল্যবান ওপেনিং রিমার্কস আমি যেতে পারি প্লিজ। থ্যাংক ইউ। ওপেনিং রিমার্কে আমি আজকে চিন্তা করতেছিলাম একটা ব্যাপারে, যে দুনিয়া এবং আখেরাত, আইন এবং সমাজ নিয়ে একটা কথা বলব। লুটন থেকে আমার এক ক্লায়েন্ট এসেছিলেন, আচ্ছা, যে বাইরেও এদেশে ব্রিটিশ, মাও ব্রিটিশ, বাবাও ব্রিটিশ, যেহেতু বেচারা ভিজিটার হিসাবে তার বাচ্চাদেরকে নিয়ে আসার কারণে যেভাবে ফটফট করে তার চোখের পানি ফেলল, সে বলছে নিজের আত্মীয় স্বজন, নিজের মা, নিজের ভাই আমাকে দেখতে পারে না, কারণটা কি শুধুমাত্র আমার ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, আমি কিন্তু এ দেশে ঢুকেছি লিগ্যাল হিসাবে। ব্যারিস্টার সাহেব, ওরা আমাকে খোঁটা দেয়, ওরা আমাকে যা ইচ্ছে তা বলে। এক্সকিউজ মি সোহেল ভাই, আপনি হয়তো জানেন যে বিগত দশকের প্রথম দিকে এদেশের সরকার সেক্টর বেস একদিন এক বছরের ওয়ার্ক পারমিট চালু করে, যার ফলে বেশ কয়েকজন বেশ অনেক সংখ্যক লোক আমাদের এখানে এসেছে, এসে আসার পরে যায় নাই, না যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এবং এইবার 2009 সালে যে পয়েন্ট বেস সিস্টেম দিল সরকার, এই পয়েন্ট বেস সিস্টেম চালু করার কারণে অনেক স্টুডেন্টরা একদম ঢালাওভাবে এসেছে। এখন এদের মধ্যে কেউ কেউ ওভারস্টে হয়ে গেছে, প্রায় এসে বলে বাইশে সাহেব আমার আত্মীয় স্বজন আছে কিন্তু আমার এই স্ট্যাটাসের কারণে কেউ জায়গা দিতে চায় না, কেউ সাহায্য করতে চায় না, তো আমাকে আমাকে মন তুড়ে কথা বলে। তো এই জিনিসটা আমাকে আমার খুব টাচ করেছে। সোহেল ভাই, আমি আপনার সময়ের ভিতরে একটা কথা বলবো। কোরআন শরীফ সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্ন আউয়াল বাইতিন লাযী বিবাক্কাত মুবারাকান ওয়া হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মক্কা শরীফে যে ঘরটি, কাবা শরীফ আছে, এটা মানব ইতিহাসের সর্বপ্রথম ঘর, এটা বরকতওয়ালা এবং মানুষের জন্য হেদায়ত দান করে। এখন এই ঘরকে ধ্বংস করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, বিভিন্ন রাজাবাসা চেষ্টা করেছে। আব্রাহা বলে এক বাদশা চেষ্টা করেছিল, এটা সূরা ফিলের মধ্যে আল্লাহ বলতেছে, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল। সে অনেক হাতি নিয়ে আসতেছিল যে এইটাকে আমি শেষ করে দিব, আরেকটা কাবা করব, তাহলে লোকজন ওখানে যাবে, টাকাগুলো ভিজিটারদের আমি পাব। আল্লাহ দুই পাহাড়ের মাঝখানে হাতি নিয়ে আসতেই ওই আবাবিল পাখিদেরকে দিয়ে এই হাতির বিরাট মহরকে ধ্বংস করে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দুই পাহাড়ের মাঝখানে যাওয়ার তৌফিক দিয়েছে। আলিমরা বলেন যে ওইখানে গেলে তাড়াতাড়ি এই রাস্তাটা ক্রস করে যাইবা, কারণ ওইখানে আল্লাহর গজব আসতে পারে। এখন বুঝতে পারেন যে আল্লাহর ঘর আল্লাহর কাছে কত কি পরিমাণ মূল্যবান এবং কি পরিমাণ সিগনিফিকেন্ট। এবং এই ঘরের চতুর্দিকে যদি কেউ একবার একটা তোয়াফ করে, তার সারা জীবনের যা সওয়াব আছে তা তো থাকবেই,
সারা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ মাটিতে ঝরে পড়ে। যেমন কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, মায়ের ঘর থেকে নতুন সন্তান প্রসব হলে যেভাবে আপনার বেগুনা জন্ম হয় সেইভাবে একটা তওয়াফ ইমানের সাথে করলে এত গুরুত্বপূর্ণ। তাহলে এই ঘরটার গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন? এখন এই ঘরটা যদি কেউ ভাঙতে ইচ্ছে করে, কেউ ভেঙে ফেলেতে কে কি পরিমাণ তার পাপ হবে তা তো বুঝতে পারছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা মানুষ তার স্থান এবং তার অধিকারের কারণে যদি অন্য মানুষের মনটাকে তুড়ে কোনো কথা বলে আর ওই মানুষের দিলের মধ্যে আঘাত লাগে, তাইলে কাবা শরীফকে ভেঙে ফেললে যতটুকু গুনাহ হবে এই চাইতে আরো বেশি গুনাহ হবে এই মানুষের দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য। এখন আমি বলি ভাই বোনেরা, আপনারা আল্লাহ আপনাকে ব্রিটিশ করেছেন, আল্লাহ আপনাকে এই দেশে মাল স্ত্রী অধিকার করেছেন, আল্লাহ আপনাকে নেম দিয়েছেন, ফেম দিয়েছেন। একটা মানুষ দুর্বল শুধু স্ট্যাটাসের কারণে, এই কারণে আপনি তার মনে আঘাত দিয়ে বলবেন সাবধান এটা করবেন না? কারণ কোরআন শরীফে বলে একটা জায়গায় অতিলকাল আয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের জীবন আজকে একজন ধনী কালকে একজন গরিব, আজকে একজন পাওয়ারওয়ালা কালকে একজন পাওয়ারলেস। তা আপনি যেন এই অবস্থাতে পড়বেন না। আমি আমি বলি আমার ক্লায়েন্টদেরকে, বলি ভাই আপনিও যে সময় ব্রিটিশ হবেন, আপনিও যে সময় স্ট্যাটাস পাবেন, তখন আল্লাহ আসতে ওই যাদের যারা দোজ পিপুল হু নিড হেল্প ওদের প্রতি মেহরবানি করে সদয় থাকবেন। খবরদার কারো মনের মধ্যে আঘাত দিয়ে আপনি কথা বলবেন না, না নাইলে হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড। আপনি যদি কাউকে আঘাত দিয়ে তাহলে আপনার একটা ক্ষতি হবে, আপনাকে এরকম কেউ আঘাত দিয়ে অবশ্যই আপনি এখানে পড়বেন। কথাটা বুঝাই বলতে পারছি যে যারা এখানে খুব খারাপ অবস্থায় আছে, এই কিচেনের মধ্যে কাজ করে, তার স্ট্যাটাসের কারণে গাবনার সাহেব যা ইচ্ছা তা বলবে, কথাটা বুঝতে পারছেন? যেহেতু তার স্ট্যাটাস নাই, অথবা আপনি বাড়িওয়ালা আছেন, বাড়িওয়ালা যেভাবে তাকে যেভাবে মাল ইউজ করার যেভাবে খারাপ ব্যবহার করার করবেন এটা কোনোভাবে বাঞ্ছনীয়, পারলে সাহায্য করেন, নতুবা তাকে আঘাত করার চিত থেকে আপনি বিরত থাকেন। ভাইসি সাহেব আমি অনেক ধন্যবাদ, আসলে খুব সুন্দর করে আমার এই কথাগুলোর প্রশংসা। আমি গতকালকে হোয়াইট চ্যাপেলে আমি ছিলাম, আমি শুনেছি যে আপনি যে খুব সুন্দর করে লোকজনদেরকে এই কুরআন এবং হাদিসের মাধ্যমে একটা মানে আমাদের যে ওপেনিং রিমার্কসে কথাগুলো বলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমি তাইলে একটা কথা অ্যাড করি, আপনার কলার কলার যাওয়ার আগে আমি যখন ঢাকাতে জজ ছিলাম তখন ওই কোনো হুজুরকে যদি জজদের মধ্যে আপনার আনলাম মিলাদের কারণে, ওই হুজুরের ওয়াজ টোয়াজ তারা শুনতে বলতে আরে হুজুর তো তার কাজতে করবেই, কিন্তু আমি যখন এই অ্যাসোসিয়েশনের ট্রেজারার ছিলাম, আমি যখন ঘুষের বিরুদ্ধে কোনো কথা বলতাম, আমি যখন কোরআন হাদিসের কথা বলতাম, ওই জজ সাহেবরা খুব শুনতো, বলতো উনি তো আমাদের মধ্যে একজন। তা আমরা তো মুসলমান ভাই, আমরা ল অ্যান্ড জাস্টিস করি, আইন ও বিচার করি, আমরা যদি এর মধ্যে যদি কোরআন হাদিসের একটা কথা ঢুকাতে পারি যেটা আমাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হয় মঙ্গল হয়, তাতে অসুবিধাটা কী? জি অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি চলে যাব আমার কলারদের কাছে। কলার আমি দুঃখিত, মানে যেহেতু আমরা খুব সুন্দর একটা সাবজেক্টে ছিলাম এর জন্য আমার গেস্টকে আমি এখানে স্টপ করতে চাইনি। আমরা দেখছি আমাদেরকে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বলুন আপনার নামটা বলুন। আমার নাম সামিনা, লন্ডন থেকে আমি বলছি। আমার বেস্টার সাহেবের কাছে অনেক অনেক সালাম, কারণ ওনার সব অনুষ্ঠানই আমি দেখি এবং এত মজা লাগে, আমি জানি না কেন। ধন্যবাদ বোন। ওনার কাছে আমার একটা প্রশ্ন যে আমি 5 মান্থ এগো আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, এখনো তারা কিছু জানায়নি। আর আমার দুটো বাচ্চা, আমি সিঙ্গল মাম, আমার বাচ্চাদের একটা 4 একটা 2, কিন্তু ওদের এখনো পাসপোর্ট বানানি হয়নি, আমি কি করে বানাতে পারি? স্পেশাল প্রশ্ন নিশ্চয়ই আছে। আপনি প্রথমে কিভাবে আইসলা সামিনা পা? আমি এসেছি এই স্পাউস ভিসায়। আপনার কোনো অবস্থা আসেনি? জি না। ওকে, থ্যাংক ইউ। ওকে বোন, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। আমরা চলে যাব আমাদের নেক্সট কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে ধন্যবাদ নাইস একটা অনুষ্ঠান করার জন্য। ভাইয়া আমি সঞ্জয় বলছি হ্যারো থেকে। ভাইয়া আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনি আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আমি এই নেক্সট ইয়ারে আইএলআর
আমি অ্যাপ্লাই করবো আইলার এর জন্য, জি। তো আমি B1 টা দেব, তো B1 টা কি যে ট্রিনিটি কলেজের আন্ডারে এখন এখন দিলে আমার তো 2 বছর থাকবে, তো যদি কোনো নতুন নিয়ম আসে তো উইদিন 2 ইয়ার্স এর মধ্যে আমি যদি নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করি তাহলে সার্টিফিকেটটা কি ভ্যালিড থাকবে? বেশি কোনো প্রশ্ন আপনি, আপনার প্রশ্ন হচ্ছে যে ট্রিনিটি কলেজে যদি আপনি এখন পাশ করে ফেলেন, 2 বছর পরে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে এই এই সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে কিনা? এই তো, আপনার নামটা বলুন এবং কোথা থেকে বলছেন প্লিজ। জি, আমার নাম শাহানা বেগম, লন্ডন থেকে ফোন করছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার একজন কাজিন এখানে বিয়ে করছেন, তো উনি সিটিজেন একজন ইয়েকে বিয়ে করছেন, তো সবার অমতে করছিলেন আর কি, এখন পছন্দ করে করছেন, এখন ওনার হাজবেন্ড মানে উনি স্পাউস ভিসা গেছেন এই দেশে রেজিস্টারি করে বিয়ে হয়েছে, এখন ওনার হাজবেন্ড প্রত্যেক দিন মানে ওনাকে খুব বেশি টর্চার করতে, আচ্ছা এখন উনি 30 মাসের ভিসা পাইছেন, জি, তা এখন ওনার কি করার আছে? ওনার হাজবেন্ড কি ব্রিটিশ? বেশি দিন হয় নাই। ওনার হাজবেন্ড কি ব্রিটিশ জানাপা? হ্যাঁ হ্যাঁ, ওনার হাজবেন্ড ব্রিটিশ, উনি স্পাউস ভিসা 30 মাসের ভিসা পাইছেন, যে 2.5 বছরের যে রুল। উনি দেশ থেকে আসছিল, এসে স্টুডেন্ট ভিসা আসছিল, আর উনি বিয়ে করছে, উনার হাজবেন্ড ব্রিটিশ। এখন মারধর করে, হাজবেন্ড মারধর করে না? হ্যাঁ, উনাকে খুব মারধর করে, আর সব মানে খাওয়া দাওয়া সব কিছুতে ওর একটা প্রবলেম। আচ্ছা, বাচ্চা আছে? এমন ভাবে ট্রিট করে। কোনো বাচ্চা আছে? জি না, মাত্র 1 বছর হয়েছে বিয়ে। এটা পুলিশে রিপোর্ট করছেন? না, উনি এখনো পুলিশে রিপোর্ট করতেছে না, কারণ উনি ভয় পাইতেছে, কারণ উনি তো সবার অমতে বিয়ে করছিল, এখন এখানে তো কেউ মানে উনাকে হেল্প করতেছে না। ওকে, থ্যাংক ইউ। শুনতে থাকেন, খুব ভালো করে শুনেন, একটা কমপ্লিকেটেড সাবজেক্ট আছে এটা, আপনাকে ভালো করে শুনতে হবে, পারলে লিখে নিয়েন যা বলবো, ঠিক আছে? ওকে বোন, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন, ব্যাস আমরা চলে যেতে পারি আমাদের কলেজের প্রশ্ন উত্তরে, প্লিজ। শিওর? জি। ওকে, আমার বোন সামিনায় ফোন করছেন, সামিনা কিন্তু আমার বাতিজিন না, আমার আসলে সামিনায় ফোন করছেন লন্ডন থেকে। আপনি কইরা 5 মাস আগে আপনি ব্রিটিশ ওয়াল লাগি ন্যাচুরালাইজেশন লাগি অ্যাপ্লাই করছেন, আপনার প্রশ্নের এক ভাগ হইল যে আমি এখনও কিছু শুনছি নাকি তা করতাম, আর 2 নম্বর হইল আমার 4 বছর এবং 2 বছরের এক বাচ্চা, ইতার ব্রিটিশ পাসপোর্টও লাগিলে অ্যাপ্লাই করতাম। প্রথম প্রশ্নের উত্তর লইল বইন, আপনি 5 মাস অ্যাপ্লাই করছেন, আপনার দরকার না হইলে আপনি ন্যাচুরালাইজেশন যে হোম অফিস আছে এরারে কুসানি উচিত নাই, আপনার একটা আইব, ও আবার টাইম হচ্ছে, আপনি একটু ধৈর্য ধরেন। আমি প্রায় অনুষ্ঠানও হই, আপনি শুনেন হয়তো, যে হোম অফিসে খোয়া হয় যেন যদি আপনি কুসাকুসি করেন তে মিট মে গো এগেনস্ট ইউ, তো আপনি যদি আর্জেন্ট না হয় তে ডোন্ট কন্ট্যাক্ট দেম, আপনি সবর করোকা, ইনশাআল্লাহ আজিজ ইউ উইল গেট এ গুড নিউজ। আর 2 নম্বর হইল আপনি, আপনার তো বাচ্চাইন্তর যদি জন্ম হয় ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার বাদে, অথবা আপনার হাজবেন্ডর ব্রিটিশ পাসপোর্ট থাকে, অথবা তান ই দেশ তাহার রাইটে নিশ্চয়ই আপনি আইসেন, তো আপনি অ্যাট এনি টাইম আপনি এক্সকিউজ মি ব্রিটিশ পাসপোর্ট ডাইরেক্টলি ন্যাচুরালাইজেশন ছাড়া আপনি পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, তবে একটা কথা আছে যে প্রথমে বাচ্চাইন্তর যে পাসপোর্ট করেন একটা বর্তমানে তারা বিনা ইনভেস্টিগেশনে দেয় না, আগে জমানা আছিল আমরা 10 পাউন্ড লইয়া আপনার সেকশন 10 দিলেই লই দিলেই তো, এখন প্রথম পাসপোর্ট করা একটা ভেরি ডিফিকাল্ট হইলাম ও কারণে, কারণ হয়তো ডাক্তারে করতে হইব, নতুবা আপনার সলিসিটার বা ব্যারিস্টার যেই বাচ্চাইন্তরে দেখছেন সিনোইন গত 2 বছর ধরে ওলা মানসে করতে হইব, এমনে আপনার টম ডিক এন্ড হ্যারি যে কোনো একজনে করে দিলেইলে এলা ওই তো নাই, কারণ পরে তারা ইনভেস্টিগেট করে, পরে তারা সিটি ফাটায় কিলা জানোইন, কোনো নামও দিত নাই, কিছু দিত না, শুধু ছবি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি একটা ফাটাইয়া ফটোকপির মাঝে দেওয়া হইব, মিস্টার শিকদা দিস গার্ল অর দিস বয় হ্যাজ মেড অ্যান অ্যাপ্লিকেশন ফর পাসপোর্ট, ডু ইউ নো হিম, ডু ইউ নো হার, When did you sign her application? How do you know her? এই সমস্ত অনেক প্রশ্ন করে, এর কারণে মেক শিওর করবা এই পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে সঠিক মানসরে দিয়ে সেকশন 10 সাইন করেন যেন। থ্যাংক ইউ।
ওকে, সঞ্জয় দাদা ফোন করেছেন হারো থেকে। হারো থেকে ফোন করেছেন দাদা, ইটস এ ভেরি নাইস কোয়েশ্চেন। আপনার কথা হলো যে 6th of April 2015 থেকে ব্যারিস্টার সাহেব ট্রিনিটি কলেজ এবং ILTS ছাড়া তো কোনো এই ইংলিশ বোর্ডের পরীক্ষা ভ্যালিড হচ্ছে না। আমি তো এই দুই আগামী বছরই আমি ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লাই করব, আমি যদি এখন পাশ করে ফেললে এটা কি ভ্যালিড থাকবে? হ্যাঁ দাদা, আপনি পাশ করে ফেলেন, কংগ্রাচুলেশন, যদি পাশ করে ফেলতে পারেন, ইন অ্যাডভান্স বলে দিলাম আপনার এটা কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সাহেব, স্টপ করছি, আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাব। দর্শক মন্ডলী, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে চলে এসেছি একটা বিরতির সময়ে। বিরতির পর আবার চলে আসবো আপনাদের প্রশ্ন উত্তরে, এরপরে আপনাদের প্রশ্ন নেব, আপনারা কেউ কোথাও যাবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমরা ফিরে আসছি। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস।